তারাও নার্স, তো তাদেরকে অফার করা হয় সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত জব আছে। এবং যে ডক্টর লিটন উনি বলে সে একজন মেডিকেল অফিসার, আরও নিজেকে যেভাবে যেভাবে প্রকাশ করার দরকার সে ওইভাবে প্রকাশ করে। প্রকাশ করে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়, যেমন 70,000 টাকা স্টাডি স্যালারি দেবে, তারপরে ডিউটি, খুব শর্ট টাইম ডিউটি, এবং ওখানে থাকা খাওয়ার একটা ভালো ব্যবস্থা রয়েছে। এভাবে করে আমাদেরকে বিদেশে যাওয়ার জন্য লোভিত করে, যাকে বলে এভাবেই। 2018-র শেষের দিকে আমি তো ফিরছি 2020 সালের নভেম্বরে, ওখানে যাওয়ার পরে আমরা দেখলাম যে যে বাসাটাতে নিয়ে গেল সে বাসাটাতে প্রায় 7 থেকে 8 জন মেয়ে ওই বাসাটাতে আবদ্ধ ছিল, এবং তার একটা পার্সোনাল অফিস আছে যেখানে মানে বাংলাদেশ থেকে লোক নিয়ে ওই অফিসে জিম্মি করে রাখা হয়। ওখানে প্রায় 30-35 জন মেয়ে এবং ছেলে প্রায় আছে, সব মিলে হবে 50-60 জন। মুক্তিপণ বলতে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, আমি এবং আমার আরও বান্ধবীরা যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করা হয় যে 1,70,000 টাকা। তো ওখানে যাওয়ার পরে যেটা দেখা গিয়েছিল, তার সাথে কথা হয়নি যে 1,70,000 টাকার বাহিরে তাকে 1 টাকাও দেওয়া হবে, কিন্তু ওখানে যাওয়ার পরে সে আমাকে বিভিন্ন ধরনের দৈহিক খারাপ কুপ্রস্তাব করে আমাকে। যখন আমি তার কুপ্রস্তাবে রাজি না হই, তখন সে আমাকে বলে তোকে পতিতালয়ে বিক্রি করে দিব, তখন সে আমাকে বলে তোকে তোর পাসপোর্ট জিম্মি করে রাখবো। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখে আমি তাকে হাতে পায়ে ধরেছি, আমি তার কাছে অনেক অনুনয় বিনিময় করেছি যে এই কাজটা করিয়েন না, প্রয়োজনে আমরা চাকরি করে আপনার টাকাগুলো পরিশোধ করে দিব। সে কথা শুনে নেই, সে বলে তোকে দেখেই ছাড়বো। সে 1 হাত 2 হাত 3 হাত করে করে প্রায় 4 জনের কাছে আমার পাসপোর্টটা বিক্রি করে দেয়। পরবর্তীতে যারাই আমার পাসপোর্টটা নিয়েছে, আল্লাহর কি অশেষ রহমত, তারা সবাই বলে এই মেয়ে তো একটা ভালো মেয়ে, একটা ভালো বংশের মেয়ে, একটা এডুকেটেড পার্সন, ওকে তো আমরা কোনোভাবেই ওকে দিয়ে মানে যেটা সেটা করাতে পারবো না, তার চেয়ে বরঞ্চ বাজে তোমাদের মেয়ে, তোমরা ফেরত নাও, আমাদের দরকার নাই। এভাবে করে 3 জনে ফেরত দিয়েছে। পরবর্তীতে লাস্টে যে আমার পাসপোর্টটা ক্রয় করে তার কাছ থেকে, সে হচ্ছে একজন বাঙালি, বাড়ি তার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায়। পরবর্তীতে সেই লোকটা খুবই ভালো ছিল, ওই লোকটা তার কাছ থেকে 3,00,000 টাকা দিয়ে পাসপোর্টটা কিনে নেয়, আর তারপরেও সে 3,00,000 টাকা দিয়ে বিক্রি করতো না, আরও বেশি দিয়ে বিক্রি করতো। তখন এই ডক্টর লিটনের বিরুদ্ধে ওখানে ইরাকে যে তাকে জিম্মি, ইরাকে যে সে আরও বাঙালিদেরকে জিম্মি করে রাখছে এবং আরও মেয়েদেরকে যে বিক্রি করে ফেলছে, ওদের সবার পক্ষ হয়তো ওখানে মামলা হয়েছে। আমি ওখান থেকে ফিরছি, আমাকে যে লাস্টে যে আমার পাসপোর্টটা ক্রয় করছে বাঙালি ব্রাহ্মণবাড়িয়া নীলু নামের একজন লোক, তো উনি ছিল খুবই ভালো মানুষ, মহান ব্যক্তি যাকে বলে, উনি আমার পাসপোর্টটা কিনেছে, এবং কেনার পরে উনিও কিন্তু এই দালাল সদস্যের একজন ছিলেন, তো ওনার নামেও মামলা হয়েছে। ওই মামলার যে লিস্ট ছিল, লিস্টে ওনার নামও ছিল। ওনারা সবাই পালিয়ে দেশে চলে আসছে, আমি ওখানে রয়ে গেছি 2 বছর পর্যন্ত। আমি মেডিকেলে জব করছি, জব করার পরে আমি ওই নীলু সাহেব যিনি, ওনার টাকাটা আমি রিটার্ন করছি, তারপর আমি দেশে ফিরে আসছি। আমি ছিলাম 2 বছর ওখানে, আমি ছিলাম বাগদাদ হসপিটালে, ছিলাম নার্স হিসেবে ছিলাম। আমরা টোটাল 4 থেকে 5 জন একসাথে গিয়েছিলাম। আমি আর সবার খবর জানি না, আমি আমারটা বলতে পারতেছি। আর সবাইকে তো যার যার জায়গার মতো হস্তান্তর, এখানে লিজা আছে, রূপা আছে, আরও কয়েকজন নারী আছে, যাকে যত টাকা পারে, কাউকে 3 লক্ষ, কাউকে 4 লক্ষ, কাউকে 5 লক্ষ, সে তার ইচ্ছা মতো। আমাকে 3 লক্ষ টাকায়, টাকা ওই একটাই, ঘুরে ফিরে টাকা ওই একটাই, 3 লক্ষ টাকা বিক্রি করছে। বিক্রি করার পর ওরা বলছে না, আমার এম এ লাইফ আমরা বরবাদ করতে পারবো না কোনোভাবে, এম এ তো ভালো বংশের মেয়ে, আর ওকে দিয়ে তো আমরা যা তা করাইতেও পারবো না, আবার নাও তোমার মেয়ে তোমরা নাও, আমাদের টাকা আমাদেরকে রিটার্ন করো।